ক্লাস এইটের ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, যেটা তোমাদের সেকেন্ড অনলাইন টেস্ট শুরু হচ্ছে 27 তারিখ থেকে, সেই পরীক্ষায় তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসে থাকবে। তাহলে সেই টপিকটা অর্থাৎ ষষ্ঠ অধ্যায়টা আজকে আমি একটু যে শর্ট কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের প্রশ্ন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায়ের, তাহলে এখান থেকে যে শর্ট কোশ্চেন গুলো আছে, যেহেতু তোমাদের 20 নম্বরের শর্ট কোশ্চেন পরীক্ষা হবে ক্লাস এইটের, তাই যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট বা এই অধ্যায় থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো আমি লিখিয়েছি সেগুলো মোটামুটি ভাবে আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের 19 শতকে গড়ে ওঠা কয়েকটি সভা সমিতির নাম লেখো। তাহলে 19 শতকে গড়ে ওঠা যে সমস্ত সভা সমিতিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল ভারত সভা, ইন্ডিয়ান লীগ, হিন্দু মেলা, জমিদার সভা প্রভৃতি। তাহলে এগুলো ছিল উল্লেখযোগ্য। নেক্সট কোশ্চেন, কারা কবে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো থিওজফিক্যাল সোসাইটি, নেক্সট কোশ্চেন আছে যে থিওজফিক্যাল সোসাইটি কারা কবে প্রতিষ্ঠা করেন? থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কি। কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কি 1875 খ্রিস্টাব্দে এই থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন ছিল তোমাদের, কে কেন 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন? ঐতিহাসিক ডক্টর অনিল সিল, ঐতিহাসিক ডক্টর অনিল সিল 19 শতকে সভা সমিতির যুগ বলে, 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন, কারণ এই সময়কালে একাধিক জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে অর্থাৎ 1857 খ্রিস্টাব্দ থেকে 1875 খ্রিস্টাব্দের মধ্যে এই সময় বা 1857 খ্রিস্টাব্দে আরো আগে থেকেই এই সময় কিন্তু অনেক সভা সমিতি গড়ে উঠেছিল, তাই অনিল সিল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন বা 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চেন ছিল তোমাদের, কারা কবে জমিদার সভা প্রতিষ্ঠা করেন? প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ জমিদার সভা বা ভূমি অধিকারী সমিতি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, হিন্দু মেলা কবে কোথায় প্রতিষ্ঠা হয়? হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন আছে যে হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা কেন? না, চৈত্র সংক্রান্তির দিন এই হিন্দু মেলা আত্মপ্রকাশ করেছিল বলে এর অপর নাম চৈত্র মেলা। নেক্সট কোশ্চেন আছে, কারা কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন আছে, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কারা কবে প্রতিষ্ঠা করে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন আছে, তোমাদের একটা শর্ট কোশ্চেন পড়ে যে ইলবার্ট বিল কি, শর্ট কোশ্চেন যদি পড়ে সেটা, বা ইলবার্ট বিল কবে পাস হয়েছিল, এরকম একটা শর্ট কোশ্চেন পড়ে। ইলবার্ট বিল তোমাদের টিকা বলেছি, তার ইলবার্ট বিল কি, তার 1873 খ্রিস্টাব্দে যে ফৌজদার আইন, সেই আইন অনুযায়ী কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না। তার লর্ড রিফন একটা, তার লর্ড রিফনের আইন সচিব ইলবার্টকে দিয়ে একটা নতুন আইন তিনি পাস করেছিলেন, যে আইনে ভারতীয় বিচার, ভারত যে আইনে বলা হয়েছিল যে ভারতীয় যারা বিচারক তারা ইউরোপীয়দের বিচার করতে পারবে, এই আইন ইলবার্ট আইন নামে পরিচিত।
নেক্সট কোশ্চেন আছে কবে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস, 29 ডিসেম্বর, 29 থেকে 31, 29 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? না, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন আছে, কাকে কেন জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? অ্যালান অক্টেভিয়ার হিউমকে, অ্যালান অক্টেভিয়ার হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়, কারণ অ্যালান অক্টেভিয়ার হিউম তিনি যে ভারতীয়দের ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমিত করার জন্য একটা সর্বভারতীয় সংস্থা গঠন করতে চেয়েছিলেন, যে সংস্থার মাধ্যমে ভারতীয়রা তাদের ক্ষোভগুলো বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। তাহলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশই হল জাতীয় কংগ্রেস। অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয়রা ক্ষোভ প্রশমিত করতে পারবে বা ক্ষোভগুলো প্রকাশ করতে পারবে, এবং ব্রিটিশরা তাদের সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য যে প্রশমিত করতে পারবে, এই কাজে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার নাম অ্যালান অক্টেভিয়ান হিউম, তাই তাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন আছে যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন হলো একটা আইন যেখানে বলা হয়েছিল যে কোনো নাটক মঞ্চস্থ হওয়ার আগে সে নাটকটা দেখাতে হবে, মঞ্চস্থ করতে হবে, ইংরেজরা যদি সেটাই অনুমতি দেয় তাহলে সেটা পাস হবে, এবং তারা যদি অনুমতি না দেয় তাহলে সেটা পাস হবে না। এই আইন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন নামে পরিচিত। তারপরে আছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে কবে নিষিদ্ধ করেছিলেন? 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন নিষিদ্ধ করেন। অস্ত্র আইন কি? 1878 খ্রিস্টাব্দে একটা আইনে বলা হয়েছিল যে ভারতীয়রা কোনো অস্ত্র রাখতে পারবে না, এই আইন অস্ত্র আইন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন আছে, প্রথম পর্যায়ে জাতীয় কংগ্রেস কেন জাতির প্রতিনিধি হতে পারেনি? না, প্রথম পর্যায়ে অর্থাৎ নরমপন্থীদের যে পর্যায়, সেই পর্যায়ে কংগ্রেস শুধুমাত্র উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। সমাজের নিচুতলার যারা মানুষ, যারা সর্বসাধারণ, যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে জাতীয় কংগ্রেসের কোনো যোগাযোগ ছিল না, তাই প্রথম পর্যায়ে জাতীয় কংগ্রেস জাতির প্রতিনিধি হতে পারেনি। নেক্সট কোশ্চেন আছে যে নরমপন্থী কাদের বলা হয় এবং চারজন নরমপন্থী নেতার নাম? তাহলে কংগ্রেস প্রতিষ্ঠার প্রথম 20 বছর, 1885 থেকে 1905, এই সময়কালের যারা নেতা ছিলেন জাতীয় কংগ্রেসের তারা নরমপন্থী নামে পরিচিত। কেন এদের নরমপন্থী বলা হয়? না, এরা ব্রিটিশ সরকারের আবেদন নিবেদনের নীতিতে বিশ্বাসী ছিলেন, এবং এরা ব্রিটিশদের যে ন্যায় বিচার বা গণতন্ত্রের প্রতি এরা আস্থাশীল ছিল, এবং এরা ভেবেছিলেন যে ব্রিটিশদের দাবেদারি করে তাদের মন জয় করে ভারতবর্ষের স্বাধীনতা আদায় করা সম্ভব। তাহলে এদেরকে বলা হচ্ছে কি? না, নরমপন্থী। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, গোবিন্দ রানাডে, বদরুদ্দিন তয়েবজি প্রমুখ। নেক্সট কোশ্চেন আছে, নরমপন্থীদের কার্যকলাপকে কে কেন 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? নরমপন্থীদের কার্যকলাপকে অশ্বিনী কুমার দত্ত 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন। অর্থাৎ নরমপন্থীদের কার্যকলাপ পুরোটাই ছিল ব্রিটিশ ঘেঁষা, অর্থাৎ ব্রিটিশদের ইচ্ছা এবং তাদের ইচ্ছার উপর সবকিছু নির্ভরশীল ছিল, এবং জাতীয় কংগ্রেসের প্রথম পর্যায়ে যারা নেতা ছিলেন তারা কিন্তু এই ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন যে ব্রিটিশদের অনুগ্রহের দ্বারাই ভারতবর্ষের স্বায়ত্ত শাসন সম্ভব। তাই অশ্বিনী কুমার দত্ত ব্যঙ্গ করে এ কথাটা বলেছিলেন, 3 দিনের তামাশা। নেক্সট কোশ্চেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? এ নেশান ইন মেকিং, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম। নেক্সট কোশ্চেন আছে, অর্থনৈতিক জাতীয়তাবাদ কাকে বলে?
অর্থনৈতিক জাতীয়তাবাদ তাহলে নরমপন্থী গোষ্ঠীর মধ্যে বেশ কিছু মানুষ যারা যারা ভারতের যে আর্থিক দুরবস্থা ভারতের আর্থিক দুরবস্থার জন্য নরমপন্থী নেতৃত্বের মধ্যে প্রকাশ্যে সমালোচনা হতে শুরু হয়েছিল বা প্রকাশ্য সমালোচনা শুরু হয়েছিল এই প্রক্রিয়াকেই বলা হয় অর্থনৈতিক জাতীয়তাবাদ। তাহলে এই অর্থনৈতিক জাতীয়তাবাদের মধ্যে এই অর্থনৈতিক জাতীয়তাবাদের যারা সমর্থক তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দাদাভাই নওরোজি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, মহাদেব গোবিন্দ রানাডে গ্রন্থের নাম ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর রমেশচন্দ্র দত্ত দ্য ইন্ডিয়ান ইকোনমি। তাহলে এরা তাদের যে গ্রন্থ সেই গ্রন্থের মাধ্যমে অর্থনৈতিক জাতীয়তাবাদকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে সম্পদ নির্গমন বা বহির্গমন বলতে কি বুঝো? ভারতীয়দের যে সম্পদ মূলত আমরা দেখব যে পলাশির যুদ্ধের পর থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস করেছিল এবং দেশের যে যাবতীয় সম্পদ সেই সম্পদ বিদেশে চলে যায়, অর্থাৎ ইংল্যান্ডে চলে যায়। নরমপন্থীরা এই নরমপন্থীদের যুক্তিতে এটাকে বলা হচ্ছে কি না সম্পদের নির্গমন, অর্থাৎ ভারতবর্ষের যে সম্পদ সেই সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে বলা হচ্ছে কি সম্পদের নির্গমন। নেক্সট কোশ্চেন আছে যে চরমপন্থী নামে কারা পরিচিত, চারজন চরমপন্থী নেতার নাম লেখ। তাহলে চরমপন্থী কংগ্রেসের মধ্যে যে নরমপন্থী নেতৃবৃন্দের যে নিয়মতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনের প্রতি বিতঃসদ্ধ হয়ে পড়েছিল একদল কংগ্রেসের নেতৃবৃন্দ যারা ব্রিটিশ বিরোধী কর্মসূচি গ্রহণের মাধ্যমে ভারতবাসীর দাবি দেওয়া এবং স্বরাজ অর্জনের প্রয়াসী হয়েছিলেন, তারাই ইতিহাসে চরমপন্থী নামে পরিচিত। তাই চরমপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল অরবিন্দ ঘোষ প্রমুখ। এরা চরমপন্থী নামে পরিচিত। তারপর লাল বাল পাল বলে দেওয়া হলো লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। নেক্সট প্রশ্ন আছে যে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে মূল পার্থক্য কি কি। তাহলে নরমপন্থী যারা ছিল তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নীতি সেই নীতির উপর তারা বিশ্বাসী ছিল এবং তারা মনে করত যে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবর্ষের স্বায়ত্তশাসন সম্ভব। অন্যদিকে যারা চরমপন্থী ছিলেন তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নীতি সেই নীতিকে তারা সমালোচনা করেছিলেন এবং চরমপন্থীরা সক্রিয় আন্দোলনের মাধ্যমে স্বরাজ অর্জন এটা তারা ভেবে নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন আছে যে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কবে ঘোষিত হয় এবং কবে কার্যকর হয়। তাহলে বঙ্গভঙ্গের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ঘোষিত হচ্ছে 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই এবং বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। নেক্সট কোশ্চেন আছে ভারত মাতা ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কে কবে প্রথম বিলাতি দ্রব্য বয়কটে আহ্বান জানিয়েছিলেন, দেখো নেক্সট কোশ্চেন আছে কে কবে প্রথম বিলাতি দ্রব্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা কৃষ্ণ কুমার মিত্র 1905 খ্রিস্টাব্দের
13 জুলাই প্রথম বিলাতি দ্রব্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, রাখি বন্ধন ও অরন্ধন দিবস কাদের নেতৃত্বে পালিত হয়? রাখি বন্ধন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে পালিত হয় এবং অরন্ধন দিবস পালিত হয়েছিল রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে, রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে। নেক্সট কোশ্চেন আছে, কার উদ্যোগে বেঙ্গল কেমিক্যাল কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল? বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে বেঙ্গল কেমিক্যাল কারখানাটি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোশ্চেন আছে, কার্লাইল সার্কুলার কি? নেক্সট কোশ্চেন আছে, কার্লাইল সার্কুলার কি? তাহলে ছাত্র সমাজের ব্যাপক অংশগ্রহণ এবং প্রচেষ্টায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে বাংলা সরকারের সেক্রেটারি লর্ড কার্লাইল ছাত্রদের দমনের জন্য বা ছাত্ররা যাতে এই আন্দোলন থেকে দূরে সরে যায় তার জন্য 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করেছিলেন, যা তার নামানুসারে কার্লাইল সার্কুলার বলা হয়। এই আইনে বলা হয়েছিল যে স্বদেশী আন্দোলনে ছাত্রদের যোগদান পুরোপুরি বেআইনে বলে ঘোষিত হলো, তাহলে তারা যদি, ছাত্র সমাজ যদি স্বদেশী আন্দোলনে যোগদান করে তাহলে তাদেরকে স্কুল কলেজ থেকে বিতাড়িত করা হবে এবং যে যে স্কুলে যে প্রতিষ্ঠানের ছাত্র সেই প্রতিষ্ঠানের যে অনুমোদন সেই অনুমোদন বাতিল করা হবে। তাহলে এই কার্লাইল সার্কুলার যে জারি হয়েছিল এর মূল বৈশিষ্ট্য বা মূল কথা যেটা, সেটা হলো যে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে ছাত্র সমাজকে দূরে সরিয়ে রাখা। নেক্সট কোশ্চেন আছে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? তাহলে যখন এরকম পরিস্থিতি তখন ঠিক সেই সময় বাংলার ছাত্র সমাজকে দমনের জন্য 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে বাংলার যুব সমাজ গঠন করেছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি। তাহলে এই অ্যান্টি সার্কুলার সোসাইটির কাজ কি ছিল? না, যে সমস্ত শাস্তিপ্রাপ্ত ছাত্র ছিল তাদেরকে বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শচীন্দ্র কুমার বসু। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা আন্দোলন বা জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্রনাথ দত্ত, সুবোধচন্দ্র মল্লিক প্রমুখের সহযোগিতায় 1906 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ বিদেশি শিক্ষা এবং সংস্কৃতি বর্জন করে জাতীয়তাবাদী ভাবধারা বজায় রেখে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মেলবন্ধন, প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনের মাধ্যমে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দানে ছিল জাতীয় শিক্ষা পরিষদের মূল উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন আছে, স্বদেশীয় সংগ্রামে জাতীয়তাবাদ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরকম তিনটি সংবাদপত্রের নাম ও সম্পাদকের নাম লেখো। এই উত্তরটা আমি লিখিয়ে দিয়েছি, কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলি পত্রিকা, বালগঙ্গাধর তিলকের মারাঠা ও কেশরী পত্রিকা এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা পত্রিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট প্রশ্ন, তোমাদের সেদিনে যেগুলো দেওয়া হয়েছে, গতকাল দিয়েছি যেগুলো, সেগুলো অল্পই আছে, দু একটা আমি বলে দিই। এখানে প্রথম প্রশ্ন আছে, ঢাকা অনুশীলন সমিতি কার নেতৃত্বে কবে গঠিত হয়? নেক্সট কোশ্চেন আছে, ঢাকা অনুশীলন সমিতি কার নেতৃত্বে কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারি দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। নেক্সট কোশ্চেন, কিংসফোর্ড, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন স্মরণীয়? যদি এক নম্বরে প্রশ্ন আসে যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি বাংলার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার জন্য বিহারের মজফরপুরে গিয়েছিলেন, সেখানে তারা বোমাবর্ষণ করেছিলেন, ভাগ্যক্রমে সেদিনে
সেই সেই ঘোড়ার গাড়িতে ক্ষুদিরাম সরি কিংসফোর্ড ছিলেন না, মিসেস কেনেডি এবং তার কন্যা ছিলেন, তারা বোমার আঘাতে আহত হয় এবং এরা দুজন ধরা পড়ে যায়, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল জাগি। প্রফুল্ল জাগি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে এবং ক্ষুদিরাম বসুকে ধরা হয় এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। এই কারণে তারা স্মরণীয়। কিংসফোর্ড গিয়েছিলেন, কিংসফোর্ড ছিলেন বাংলা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট, অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড। নেক্সট কোশ্চেন আছে, মর্লে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়? মর্লে মিন্টো সংস্কার আইন পাস হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় বা স্থানান্তরিত হয়? 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর। 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নেক্সট কোশ্চেন আছে, বাঘা যতীন কেন স্মরণীয় বা বুড়ি বালামের যুদ্ধ কি? দুটো একই রিলেটেড কোশ্চেন একসাথে আলোচনা করে দিচ্ছি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন নামে পরিচিত, তিনি ছিলেন বাংলার যে যুগান্তর গোষ্ঠী সেই গোষ্ঠীর নেতা। তাহলে প্রথম বিশ্বযুদ্ধকালে তার সহকর্মীদের নিয়ে তিনি বিদেশ থেকে অস্ত্র আমদানি করে ভারতে একটা সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন। তাহলে এরকম পরিকল্পনা অনুযায়ী জার্মানির অস্ত্র শস্ত্র ম্যাভেরিক নামক একটা জাহাজে করে উড়িষ্যার বালেশ্বরে এসে পৌঁছানোর কথা ছিল। তাহলে বাঘা যতীন তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সে উড়িষ্যার বালেশ্বরে তিনি উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি কি গিয়ে দেখলেন যে সেখানে অস্ত্র শস্ত্র নেই, সেখানে ম্যাভেরিক আসেনি, কিন্তু তার পরিবর্তে এই গোপন খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। তাহলে এই চার্লস টেগার্টের গুপ্তচর বাহিনীর সঙ্গে বাঘা যতীনের যুদ্ধ হয়েছিল বুড়িবালাম নদীর তীরে, এবং এই যুদ্ধে বাঘা যতীন প্রাণ বিসর্জন দিয়েছিলেন। যেহেতু এই যুদ্ধটা বুড়িবালামের নদীর তীরে হয়েছিল, তাই এই যুদ্ধ বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন গুলো মোটামুটি আলোচনা করে দেওয়া হলো, ভালো করে সবাই পড়বে, তোমাদের 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আজকে আপাতত তোমাদের লাস্ট ক্লাস, আবার সে কুরবানির ছুটির পরে আবার ক্লাস হবে আশা করি। সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে এবং শর্ট কোশ্চেন গুলো, আরো যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো হয় তোমাদের বইয়ে, রায় মার্টিন বা আদার্স যে সমস্ত বইগুলো আছে, 1 নম্বরের শর্ট কোশ্চেন যেগুলো হয় সেগুলো একটু ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে?